আসসালামু আলাইকুম। আজকে 15/4/2023 রোমানিয়া শ্রম বাজারের লেটেস্ট আপডেট হচ্ছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেনি রোমানিয়া, শুধুমাত্র তাদের কর্মপরিকল্পনার মধ্যে কিছুটা পরিবর্তন এনেছে। পুরো বিষয়টাতে যাওয়ার আগে প্রথমে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, রোমানিয়া এবং প্রবাস এবং প্রবাসী রিলেটেড বিভিন্ন নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। এখন আসি গতকালকে 14/4/2023 রোমানিয়া বাংলাদেশ টিম, যিনি দেখছেন রোমানিয়া কনসুলার টিমের কসমিন, উনি একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসটিকে আমরা গুগল বাবাকে দিয়ে ট্রান্সলেট করে আমরা অনেকে ভুলভাল ব্যাখ্যা দিচ্ছি। আসলে আমরা মেইন কথা হচ্ছে, আমরা জানি বেশি বুঝি কম, আর সেই জন্যই কিন্তু আমরা এই ভুলভাল ব্যাখ্যাগুলো দিচ্ছি। এই ওনার গতকালকের স্ট্যাটাসটাকে আমি আমার মতো করে, আমি যেটা বুঝছি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। প্রথম কথা হচ্ছে, অন্য কোনো দেশের অ্যাম্বাসিডর কিন্তু এরকম পাবলিকলি আসে না, আর রোমানিয়াই একমাত্র দেশ না যে যারা ভিসা রিভিউজ করে। তবে আপনারা যারা ইউরোপের পিছনে দৌড়েছেন, ছোটো দেশ হোক বড় দেশ, আপনারা জানেন যে রোমানিয়ায় সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে। ভিসা রিফিউজের যদি হার আপনারা চিন্তা করেন, সবচেয়ে রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কম, এটা ভুলে গেলে চলবে না। তবুও কেন আমরা না বুঝে কারণে অকারণে হতাশ হয়ে যাচ্ছি, এটা আমার বোধগম্য না। আপনাদেরকে ভরসা এবং আস্থা দেওয়ার জন্য কিন্তু আমার প্রতিনিয়ত লাইভে আসা বা ভিডিওগুলো তৈরি করা। এরপরও যদি আপনারা হতাশায় ভোগেন, তাহলে আমার মানে খুব কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা আশ্বস্ত হন না, না হলে এটা আমার কাছে খুব খারাপ লাগে। কসমিন সাহেব গতকালকের স্ট্যাটাসে উনি একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে উনারা চাচ্ছেন যে রাইট ভিসা ফর রাইট পার্সন, মানে কি এখানে যেই লোক যে কাজ জানে সেই লোক যেন সেই কাজের বিষয়ে যায়, অন্যথায় অনেক লোক আপনার প্রতারিত হয় এবং রোমানিয়াতে যাওয়ার পরে গেম দিয়ে অন্য দেশে চলে যায়। উনি গেম দেওয়াটাকে নিরুৎসাহিত করতেছেন, বিশেষ করে উনি এবং ওনার রোমানিয়ান সরকারটা এবং ওনার টিম ওইটাই আইডেন্টিফাই করতে চাচ্ছেন যে ওনারা যাকে ভিসা দিচ্ছেন সেই কি সত্যি রোমানিয়াতে গিয়ে থাকবে এবং সেই কি সেই কাজের লোক কিনা। যেমন উনি রেফারেন্সে গত বছরের কিন্তু ইন্টারভিউর কিছু ধরন উনি টেনে আনছেন, যে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছিল গত বছর ইন্টারভিউ দিছে, একজন ইতিহাসের স্টুডেন্টকে ইতিহাস সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, উনি ডিরেক্টলি বলেছেন নেপোলিয়ন সম্পর্কে প্রশ্ন করছে উত্তর দিতে পারে নাই। একজন গণিতের যে একজন গণিতের ছাত্র তাকে অঙ্কের বিষয়ে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। তো একজন ইতিহাসের ছাত্রকে ইতিহাস রিলেটেড প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। তো ওনারা এগুলো হতাশ, সেজন্য ওনারা চাচ্ছে যে যেই কাজ যেই জানুক, যেই কাজের যেই লোক সেই কাজের সেই ভিসা ওনারা দেওয়ার জন্য। এখনও কিন্তু ওনারা ভিসা দিবে না বা ভিসা দিচ্ছে না বিষয়টা এমন না। আর ইন্টারভিউর বিষয়টা যেটা ওনারা চাচ্ছে যে সেটাই, যে আপনারা দিল্লিতে আসেন, আমাদের সাথে ইন্টারভিউ দেন, আমরা আপনাদেরকে ভিসা দিব, ভিসা কিন্তু রিফিউজ করবে না। তো এখানে ওনারা আরেকটা জিনিস ক্লিয়ার করছেন যে দিল্লিতে আসা লাগবেই লাগবে, কিন্তু আমরা আপনাদের জন্য একটা জিনিস ছাড় দিতে পারি, মানে গতকালকে পর্যন্ত আর কি, এই নীতিরও পরিবর্তন হয়ে যাবে তারপর গতকালকে পর্যন্ত। ওনার কথা হচ্ছে যে আপনারা মুফা নিয়ে আপনারা আমাদের কাছে চলে আসুন। মুফা মানে হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের পেপারটা নিয়ে গেলে আপনি যাওয়ার সময় আপনি ইন্টারভিউ দিবেন, কিন্তু পাসপোর্ট কালেকশনের জন্য আপনাকে আর যেতে হবে না। যেটা ওনারা পরবর্তীতে ওনারা এই জিনিসে ছাড় দিচ্ছে যে আপনি আপনার অথরাইজ এজেন্ট কিন্তু আপনার পাসপোর্টটা কালেকশন করে নিয়ে আসতে পারবে, শুধুমাত্র আপনারা দিল্লিতে একবার যেতে হবে। এখন আসুন, এই নীতিরও কিন্তু পরিবর্তন হবে, হ্যাঁ, এটা নিয়ে হাইতাস করার দরকার নেই, টেনশন করেন না। এখন আসুন, কসমিন সাহেব সরাসরি পাবলিকলি আমাদের সাথে কানেক্ট হয়ে গেছে বিধে আমরা কিন্তু ওনাকে ফাত্রা মনে করতেছি। হ্যাঁ, আপনারা অন্য কোনো দেশের অ্যাম্বাসিডরকে এরকম গালাগালি করতে পারতেন না বা তার ধারে কাছেও যেতে পারতেন না। সে তার বিবৃতি একদম ক্লিয়ার, আমি কাজ করতে আসছি, আমি নির্বিচ্ছিন্নভাবে কাজ করতেছি বিরতিহীনভাবে, আমি আপনাদেরকে সেবা দিতে আসছি, কিন্তু আপনারা আমাকে মাঝপথে হতাশ করে ফেলতেছেন গালাগালি করে। আপনারা একজন একে অপরের প্রতি সম্মানটা বজায় রাখুন, ওনার কথা হচ্ছে যে এটা। আর আমাদের এখন করণীয় কি, কসমিন সাহেবকে গুতাগুতি না করে, কসমিন সাহেবকে লিখালেখি না করে, আমরা তো ওই গুগল বাবা একটা বাংলাতে লিখি ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে কসমিন সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি, এটা ভুলভাল ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা না করে আপনারা আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব ওনাদের দৃষ্টিতে আনেন বিষয়টা, যেন তাড়াতাড়ি করে তাদেরকে ডিপ্লোম্যাটিক জোনে, গুলশান এরিয়ার ভিতরে ডিপ্লোম্যাটিক জোনে তাদেরকে জায়গা দেয়, কাজের পরিবেশ সৃষ্টি করে দেয়, তারা যেন বাংলাদেশে এসে তারা আমাদেরকে ভিসার কাজটা করে দিতে পারে। তাহলে আমরা এত হাজার হাজার লোক, আমরা সবাই কিন্তু দিল্লিতে যাওয়া থেকে আমরা রক্ষা পাবো, আমরা দিল্লিতে যাওয়া থেকে রক্ষা পাবো। এখন এই মুহূর্তে কসমিন সাহেবকে রিকোয়েস্ট না করে, কসমিন সাহেবকে লেখালেখি না করে, আর আপনারা যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে লেখালেখি করতেছেন, কসমিন সাহেব কিন্তু এগুলো সব ট্রান্সলেট করে সব দেখতেছেন। সো এটা না করে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের মিনিস্ট্রিকে জানানো, কারণ আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন নতুন শ্রমবাজার খোলার জন্য এবং ওনাদের পরিশ্রমের ফল আমরা কিন্তু পাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে লোক যাচ্ছে, জাপানে যাচ্ছে, কোরিয়াতে যাচ্ছে, এগুলো আরও অন্যান্য দেশে, পোল্যান্ড, বিভিন্ন দেশে কিন্তু ওনারা সরকারিভাবে, জর্ডান, লেবানন, এগুলোতে কিন্তু লোক পাঠাচ্ছে, রাশিয়া সহ বিভিন্ন সময় পর্যায়ক্রমে। সরকার প্রবাসীদের জন্য, কর্মসংস্থানের জন্য, নতুন নতুন শ্রমবাজার খোলার জন্য অনেক চেষ্টা করতেছে,
সো এটি একটি আশীর্বাদ, রোমানিয়া শ্রম বাজারটা আমাদের জন্য একটি আশীর্বাদ। আমরা সবাই মিলে যারা ওয়ার্ক পারমিট পাইছি, ওয়ার্ক পারমিট পাবো বা রোমানিয়ার জন্য যাওয়ার জন্য মনস্থির করছি, তারা সবাই মিলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, যেন রোমানিয়ান কনস্যুলার টিম কসমিন সাহেব যেটা বলছে যে আমাদেরকে ডিপ্লোম্যাটিক জোনে আমাদেরকে যদি আলাদা কাজের পরিবেশ সৃষ্টি করে দেয়, আমরা বাংলাদেশের জন্য কাজ করব। তো তারা তাদেরকে যেন বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে পারে, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তোড়জোড় চেষ্টা করার জন্য এটা সাংবাদিকদের এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ সচিব, ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য যা যা করা সেটা করেন। অযথা মিথ্যা মরিচিকের পিছনে না দৌড়াইয়া, কসমিনকে কসমিনের পিছনে না দৌড়াইয়া আপনারা এই কাজটা করেন, যেন এটা মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কাজ হবে। কসমিনের হাত তো, কসমিন কিন্তু ক্লিয়ার করে দিছে যে আসলে আমি ইনফরমেশনগুলো বুকারেস্টে পাঠাই, রোমানিয়াতে তারাই ডিসিশন মেক করে। তার মানে কি, এখানে কী হলো, জি টু জি, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখানে কসমিনের কোনো হাত নাই। সো আমাদের মন্ত্রণালয় থেকে রোমানিয়ার মন্ত্রণালয়ে যখন চিঠি চালাচালি হবে, রিকোয়েস্টের পর্যায়ে যাবে, তখন কিন্তু তারা আবার এখানে আসবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস ভুল হয়েছে, কসমিন কিন্তু তার দেশের সরকারের অনুমতি বা অনুমতির অপেক্ষা করা ছাড়াই সম্ভবত উনি চলে গেছেন দিল্লিতে। যাই হোক, এই পয়েন্টগুলো কিন্তু তুলে ধরতে হবে। আপনারা ছয় মাসের জন্য বাংলাদেশে আসছেন, ছয় মাসের জন্য বাংলাদেশে এসে কী কারণে হঠাৎ করে আপনারা অল্প কিছুদিনের মধ্যে আবার চলে গেলেন? আমার সরকারের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটার জন্য আমরা সেটা আইডেন্টি, মানে এক দেশের সরকার আর দেশের সরকারের কাছে কিন্তু মাথা নত হবে না, হয়ও না, কারণ এটা একটা ফেস্টিজ ইস্যু। তো আপনার আমাদের যদি কোনো ভুল থেকে থাকে, আপনারা ভুলগুলো ধরিয়ে দেন, আমরা সেই ভুলগুলো ওভারকাম করে আপনাদেরকে আবার পুনরায় কর্মপরিকল্পনা বা কর্মকর্মের জন্য পরিবেশ সৃষ্টি করে দিব। আবার এই টাইপের কথাগুলো আমরা সবাই মিলে আমাদের মন্ত্রণালয়কে অবহিত করতে হবে, অবহিত করার জন্য সবাই উঠে পড়ে লাগে থাকুন। শুধুমাত্র কসমিনের পিছনে না গিয়ে কসমিনের পিছনে গিয়ে কোনো লাভ নাই। আর আপনারা যেটা অতিবাহিত করুন, কোনো রাস্তায় গিয়ে হট্টগোল না, আন্দোলন না, আন্দোলনের মাধ্যমে না, সুকৌশলে আপনারা আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করুন। তো এই ছিল মানে কসমিন সাহেবের যে স্ট্যাটাসটা, সেটার ওভারঅল কথাগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপরেও আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার একান্ত আমার নিজের ব্যক্তিগত রিয়েলাইজেশনের জায়গা থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে আমার কথাগুলো হয়তো মিলতেও পারে, নাও মিলতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। রোমানিয়া এবং রোমানিয়া রিলেটেড এরকম আরও নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।